কুকিটা কোথায়? নেই তো। হ্যাঁ? নেই। নেই? এই দেখো দেখো দেখো। ও এটা ভালো লেগেছে? সত্যি। নেই তো। हेलो एवरीवन एंड वेलकम बैक टू द चैनल। तो आज के एखाने क्रिसमस और सकाल बजे 8টা এখনো কৃষ্ণ ওঠেনি। तो আমি তার আগে ওর জন্য একটু হট কোকো বানিয়ে নিচ্ছি ও তারপরে ওকে ওঠাতে যাব। আসলে ক্রিসমাসে এখানে সকালবেলা সকলে হট কোকো খেতে খুব পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা, সেই কারণেই ওর জন্য বানানো। আর তোমাদের সকলকে ক্রিসমাস আর হলিডেজের অনেক অনেক গুড উইশেস দিয়ে শুরু করছি ব্লগটা। দিব দিয়ে গেছে মনে হচ্ছে। নিয়ে চলে গেছে? না না না, এসছে, দুধটাও খেয়ে গেছে। মো দেখছি, দেখ কিছু নেই, দুধ কুকি কিছু নেই। দেখ এসছে, দেখি তো। গার্বেজ ট্রাক দিয়েছে মনে হচ্ছে তোকে। না তো। হ্যাঁ, আই ক্যান সি। না তো, আই ক্যান সি, আই ডোন্ট সি। চাপ চোখ বন্ধ করে সি। তাহলে মনে হয় ভুবার তো ভ্যাকিউমটা এসেছে। না। ও। মানে কিচেন সেটটা আসতে পারে। তুই তো লিখে দিয়েছিলি তো। তো চোখটা খোল, দেখতে পাবি তো তাহলে। দেখতে পাবি। মেরি ক্রিসমাস। না। ভুবার তো ভ্যাকিউম না গার্বেজ ট্রাক কোনটা দিয়েছে বল দেখিনি। উই নিড টু সি। আমি তো দেখছি কুকি নেই ড্যাডা। হ্যাঁ, ওখানে একটা পায়ের ছাপ আছে। ছাপ? ছাপ আমি এসেছে তো, হরিণের ছাপটা বাইরে পড়েছে, রেনডিয়ারের ছাপটা। দেখ তো কুকিটা কোথায়? নেই তো। হ্যাঁ? নেই। নেই? দুধটা? দেখ বলেছিলাম না তোকে সেন্টা আসবে। ওটা কি? ওটা কি? কৃষ্ণ নেম লিখেছে আবার? তাহলে এটা তোর? কে লিখলো এটা? তাহলে কি লেখা? Dear Krishna, wish you Merry Christmas, be happy, healthy, and the way you are from Santa Claus. তোকে সান্তা চিঠি পাঠিয়েছে? এটা কার? এখানে ডাব কিছু আছে ভালো 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 কি এক্সাইটমেন্ট খুলছে টপা টপ এদিকে এদিকে না ওটা একটা দিকে ঘোরাতে হয় শুধু করে ব্যাস একটুখানি ঘোরাতে হয়
নিয়ে খেয়ে নিয়ে তোমার কুকুরটা ভালো লেগেছে মনে হচ্ছে। পরে খুলে দিদি ওদিকে পেছনটা খুলতে হবে। ভালো লেগেছে? বলে দেখি কি আবার থাকবে। গার্বেজ কালেক্ট করতে হবে তো তোমাকে। বাড়িতে এত গার্বেজ রয়েছে। কার নাম আছে এটা? তাহলে মাম্মা মনে হয়। এটা মাম্মা মাম্মাটা খুলে দিচ্ছে। এটা কৃষ্ণ নয়, এটা মাম্মা। এই যে দেখি মাম্মার গিফটটা মাম্মা না হবে, ও খুলে দিচ্ছে। এই যে মাম্মার গিফট। মা ভুল করে লিখে দিয়েছে গো, এটা মাম্মা দিয়েছে। Christmas gift for mama. দেখ 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 কোন ইন্টারেস্ট জামাটা, এমা জামা বলে নির্জনে ফেলে দিল। দেখা জামাটা একটু দেখা। খুলছেটা কিরকম ভয় করবে। Like this. That's how you learn balancing. Ricky. Yes, Peter. Dada ke thank you bolecho? Yes, thank you. Aar ki peichish? Mama sweater ta ekbar dekha. Mama sweater ta dekhchei na, dekh ami eto shock kore kinlam. Sweater ta dekh. এটা দাদা খুলবে। হ্যাঁ দাদা লে, আমরা তোর নাম লেখা আছে, যা খুলে দিল দাদা গিফটটা। হ্যাঁ তা ঠিক, মামা তুমি দেখছো, তুমি দাদাকে এনো। সুন্দর হয়েছে, সুন্দর, ভেরি গুড। খোল না, খুলবো না, খোল না। আজকের আমাদের লাঞ্চে হচ্ছে স্যুপ, এগ অ্যান্ড ভেজি স্যুপ। লাঞ্চেরা কপিল বানিয়েছে আজকে, সানফ্লাওয়ার সিডস রোস্টেড, এটা স্যুপের উপরে দাব। জিঙ্গল বেল জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে, Oh, what fun it is to ride on a one horse open sleigh. এই যে আমরা দুজনে কি করছি এখানে? আমরা দেখছি বেথোভেন, আমার ফেভারিট মুভি এটা। তো বিকেল হয়ে সন্ধে হয়ে গেছে অ্যাকচুয়ালি, আমরা পুরো দুপুরটা, এই যে আমরা বসে এখন দেখছি একটা ক্রিসমাস মুভি। তো এখানে ক্রিসমাসটা একটু অন্যরকম হয়,
মানে ইন্ডিয়াতে যেরকম আমরা ইউজুয়ালি ক্রিসমাস ক্রিসমাস স্পেন্ড করি, ঘুরতে যাই, খেতে যাই, আমরা তো ছোটোবেলা থেকে করতাম, পার্ক স্ট্রিট ঘুরতে যেতাম প্রত্যেক বছর ক্রিসমাসে, সেটা হয় না এখানে। লোকে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে, বাড়িতে টাইম স্পেন্ড করে, তো সেই কারণে এখানে সমস্ত রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট সব বন্ধ, পুরো বাইরেটা গেলে পুরো নির্জুম, সবাই নিজেদের নিজেদের বাড়িতে স্পেন্ড করছে। তো আমরাও এখানে বাড়িতেই স্পেন্ড করছি আজকে, যে টাইমটা বাড়িতে ইউজুয়ালি সবাই একসাথে মিলে কোনো কাজ টাজ না করে দেওয়া হয় না, তো সেটাই করার চেষ্টা করছি, বসে মুভি দেখছি, ক্রিসমাস মুভি, সো দ্যাটস রিয়েলি ফান। আর আজকে আমার জন্য কপিল একটা ক্যামেরা দিয়েছে ক্রিসমাস গিফটে, কপিল অ্যান্ড কৃষ্ণম, রাইট? ড্যাডা অ্যান্ড কৃষ্ণম মিলে মাম্মাকে একটা কি দিয়েছে ক্রিসমাস গিফট, ক্যামেরা, ব্লগিং ক্যামেরা। তো সেটা ভাবছি একটু খুলে দেখবো, কপিল খুলে দেখিয়েছে সকালবেলা আমাকে, তো বাট আমিও নিজে একটু বসে দেখবো। আর আজকে ডিনারে হচ্ছে স্পেশাল চাউমিন, কলকাতা চাউমিন কপিল বানাচ্ছে, বানাতে বানাতে আমরা সব মুভি টুভি দেখছি, গল্প টল্প করছি। আজকে দুপুরে প্রচুর ঘুমিয়েছি, হ্যাঁ প্রচুর ঘুমিয়েছি দুপুরে, আর আজকে পুরো দিনটা একদম রিল্যাক্সডভাবে কাটাচ্ছি। দিনটা অলমোস্ট শেষের দিকে, এবারে কৃষ্ণমের বেড টাইম হয়ে গেছে, তো আমরা ওকে ঘুমোতে নিয়ে যাব। হোপফুলি তোমাদের এই ক্রিসমাসের ব্লগটা ভালো লেগেছে আর তোমাদের ক্রিসমাস ভালো কেটেছে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই তো জানাবে আমাদের কমেন্টসে, আর তার সাথে সাথে তোমাদের সকলের জন্য রইল হ্যাপি রেস্ট অফ দ্য ইয়ার। আর যে কটা দিন ভালো আছে বছরে যাতে ভালো কাটে সবার, আর নতুন বছরও যাতে খুব সুন্দর কাটে, সবাই যাতে সুস্থ থাকে, সবাই যাতে ভালো থাকে, সেটাই প্রে করছি আর হোপ করছি। তো চলো, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি, ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল এন্ড ডু লাইক এন্ড শেয়ার হোয়াট উই ডু। আজকের মতো এখানেই, আ ভেরি মেরি ক্রিসমাস টু অল অফ ইউ এন্ড হ্যাপি হলিডেজ এন্ড হ্যাপি নিউ ইয়ার। চলো।